হ্যালো ইয়ের গাইস তোমাদের অনেকের মনে হতে পারে আবার এস ভিডিও আবার কী করে আসলো এস কবে হবে আদৌ হবেই কি নাই এরকম একটা মনে অনেকের প্রশ্ন রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা টিচার হওয়ার স্বপ্ন দেখেছো টিচার হতে চাও তো আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু পড়াশোনাটাকে অবশ্যই চালু রাখিও জারি রাখিও ঠিক আছে পড়াশোনাটাকে একদম ছেড়ে দিও না টুকিটাকি হলেও একটু না হলেও পড়ো আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে ছোট্ট একটু অভিজ্ঞতা থেকে বলছি বিধানসভার আগে কিন্তু একটা একটা হলেও অন্তত একটা পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে তো সেইখানে তুমি যদি সাফল্য পেতে যাও তো কমসে কম একটু একটু হলেও কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে চা চালিয়ে যাবে তোমরা তো এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের বেশি না ছোট্ট একটা ভিডিওতে টোটাল দশটা এমসিকিউ তোমাদের রেখেছি এখানে তো চলো আজকে প্র্যাকটিসটা করবো আমরা দেখো তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে দ্য নাম্বার অফ অ্যান্টিসেটিক্যাল এলিমেন্টস ইন দ্য পয়েন্ট থ্রি ইয়ার্স ই গ্রিভ ইন সান অ্যান্ড যে কতগুলো অ্যান্টিথেটিক্যাল কিন্তু এখানে এলিমেন্টস রয়েছে থ্রি গ্রিভ ইন সান এই কবিতার মধ্যে তো টু থ্রি ফোর সিক্স তো এই কবিতার মধ্যে আমরা টোটাল ছয়টা কিন্তু অ্যান্টিথেটিক্যাল এলিমেন্টস পাই অ্যান্টিথেটিক্যাল মিনস হচ্ছে বিপরীত যেমন সেই অ্যান্টিথেটিক্যাল এলিমেন্টসগুলো কী কী যেমন হচ্ছে সান অ্যান্ড সাওয়ার ঠিক আছে কন্ট্রাস্ট দেখো বিপরীত ল অ্যান্ড ইম্পলস রক অ্যান্ড প্লেইন আর্থ অ্যান্ড হেভেন গ্লেড অ্যান্ড বাওয়ার কেন্ডেল অ্যান্ড স্ট্রেইন তো এই টোটাল ছয়টা কেন্টে এনথেটরিক্যাল আমরা এলিমেন্টস পাই এই থ্রি ইয়ার্স ইন নেক্সট কোয়েশ্চেন দেখো আর তোমাদের কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে তোমরা নিজে নিজে দেওয়ার চেষ্টা করবে এবং সেটা কত স্কোর হচ্ছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে নেক্সট দেখো কী হচ্ছে যেটা স্ট্রেঞ্চ মিটিং থেকে একটা কবির প্রশ্ন ডাউন সাম প্রোফাউল ডাল টানেল লং সিন স্কোপ হেয়ার প্রোফাউল ডা প্রোফাউন ডাল টানেল এখানে প্রোফাউল ডাউন টানেল বোঝেন যে হেভেন হেল ডার্ক টানেল ইন দ্য ব্যাটেল ফিল্ড নাকি সিক্রেট টানেল টু এস্কেপ ফ্রম ব্যাটেল ফিল্ড তো এই এখানে প্রোফাউন্ড ডাল টানেল বলতে কিন্তু এখানে কিন্তু হেলের নরকের কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে অপশন নাম্বার বি হয়ে যাবে নেক্সট দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন আ ওর টু নাইট ইন ওর টু আ নাইট এঙ্গেল দ্য পয়েটস হার্ড এক্স বিকস পয়েটের যে কবির যে হৃদয়ে ব্যথা করছে অনুভব করছে কারণটা হলো কি দ্য পয়েট হ্যাড ট্রাঙ্ক হ্যামলক তিনি হ্যামলক পান করেছেন নাকি হ্যাপিনে দ্য লিসেন্স টু দ্য মেলোডিয়াস সং অফ দ্য নাইট এঙ্গেল তো তার হৃদয়ে ব্যথা হওয়ার অনুভব করছেন কারণ তিনি কিন্তু যে নাইট এঙ্গেলের যে মেলোডিয়াস সংটা শুনেছে তার আনন্দে কিন্তু তার হৃদয়ে ব্যথা হচ্ছে তো আনসার হয়ে যাবে এটার কিন্তু ডি নাম্বার অপশনটা যেটা হচ্ছে

এখানে সাতটি নক্ষত্র মণ্ডলের কথা বলা হয়েছে যারা কিনা বৃষ্টিকে নিয়ে আসে তো তোমাদের কিছু কিছু জায়গায় দেখবে এর সেপটা কোনো কোনো জায়গায় আসলে ভি এর মতো কোনো কোনো দেখবে কোনো কোনো বইয়ে দেওয়া হচ্ছে ওয়াইয়ের মতো আসলে এর শেপটা এইরকম ধরনের হয় কোনো কোনো বইয়ে আবার সেটাকে ওয়াইয়ের মতো দেখানো হচ্ছে আবার কোনো কোনো বইয়ে সেটা ভি এর মতো দেখানো হচ্ছে সুতরাং এই অপশন কিন্তু যেখানে ভি অথবা ওয়াই এর মধ্যে থেকে কিন্তু একটা দেখবে যে থাকবে ওয়াই বলতে কিন্তু এখানে বড়ো হাতের যে ওয়াইটা দেখতে লাগছে অনেকটা দেখো প্রায় এই জন্য এটাকে কোনো কোনো বইয়ে ওয়াই এবং ভি এর মতো দেখাচ্ছে সেপ্টে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে থ্রি ইভিলস মেনশনেড ইন দ্য পয়েম টু আ স্কাই ল্যাক আর তিনটা ইভিলকে মেনশন করা হয়েছে স্কাই ল্যাক পয়েমে সেটা কি কি হচ্ছে লাস্ট প্রাইড হেড নাকি হেড প্রাইড ফিয়ার জেলাস হেড প্রাইড নাকি হিপোক্রেসি ইনজাস্টিস ফিয়ার তো আনসার হয়ে যাবে কি হচ্ছে হেড প্রাইড অ্যান্ড ফিয়ার এই তিনটা কিন্তু ইভিল কে টুয়ার স্কাই লাখ কবিতায় মেনশন করা হয়েছে নেক্সট দেখো কি বলছে ইন দ্য পয়েম লিসনার্স দ্য ট্রাভেলার স্টুড লিসার পয়েমে ট্রাভেলারটা দাঁড়িয়েছিল কীভাবে পাজেল অ্যান্ড সেট স্টিল স্যাড অ্যান্ড ফিউরিয়াস রিপ্রেস তিনি দাঁড়িয়েছিলেন পারফেক স্টিলভাবে দাঁড়িয়েছিলেন নাম্বার বি কবিতার লাইনটা দেখ ভালো করে তাহলে তোমরা বুঝতে পারবে নেক্সট দেখো কী বলছে সাত নম্বর কোশ্চিন উইলসন ইজ কম্পেয়ারিং হিমসেলফ উইথ উইলসন নিজেকে তুলনা করেছিলেন কার সাথে তুলনা করেছিলেন যেটা লোটাস ডিটার থেকে কিন্তু নেওয়া হয়েছে সুমান বিথোভেন লর্ড লেইটন নাকি দ্য মিথিক্যাল জার্মান তো কী হচ্ছে এখানে কিন্তু তিনি যে মিথিক্যাল জার্মান এসেছিলেন সেখানে তার সঙ্গেই কিন্তু তুলনা করেছেন কিন্তু অপশন নাম্বার ডি নাম্বারটা নেক্সট দেখো আট নাম্বার কি বলছে ইন দ্য পুলিশ স্টেশন এটা হচ্ছে দ্য অক্স থেকে নেওয়া হয়েছে ইন দ্য পুলিশ স্টেশন দ্য আইস অফ মিস্টার থার্লোড কিন্তু এখানে মিস্টার থার্লোড আইসগুলোকে কম্পেয়ার করা হয়েছে কিসের সঙ্গে আর র‍্যাবিট অক্স আর লাম্ব কি হয়েছে লাভ গ্লাস নাকি ডপ তো তার চোখগুলোকে দেখবে তোমার টেক্সটটা যদি ভালো করে তোমরা খুঁজে পাও পড়বে সেখানে দে বলছে যে তার চোখগুলো কিন্তু ছিল কী হয়েছে লাম্ব শপ মেল মোশনলেস গ্লাসের মতো ঠিক আছে হয়ে গেছিলো এইটা ছিল হচ্ছে তোমাদের সিন নম্বর অপশন নেক্সট দেখো কি বলছে যেটা দ্য লেগুন থেকে নেওয়া হয়েছে দ্য ডায়মল ওয়াজ লাইং অন ডায়মান হচ্ছে কি আরশাদের বিলাভেড তিনি শুয়েছিলেন যখন অসুস্থ হয়েছিলেন তখন শুয়েছিলেন কিসে আর বামবে বাম্বু কাউচ হ্যাঁ আর দ্য ফ্লোরে নাকি উডেন কাউচ নাকি ব্রোকেন কটে তিনি কিন্তু শুয়েছিলেন একটা বাম্বু কটে হুম সরি বাম্বু কাউচে শুয়েছিলেন নেক্সট দশ নম্বর যেটা লাস্ট কোয়েশ্চেন দেখো ডন কি হোটে রিটেন বাই ওয়াজ রিটার্ন বাই এটা যে আর্মস অ্যান্ড দ্য ম্যান তোমরা যদি দেখো অ্যাক্ট ওয়ানেই পেয়ে যাবে এটা ডন কি হোটে হচ্ছে ওয়াজ রিটেন বাই হচ্ছে ব্যারন পুস্কিন ফার্কুয়ার নাকি মাগেল দি সার্ভান্টেস তো এটা আনসার হয়ে যাবে যে এটা হচ্ছে একটা বিখ্যাত নোবেল যেটা ডন কিহোটে লিখেছেন কে ম্যাগেল দি সার্ভান্টেস অপশন নাম্বার ডি নাম্বারটা এই ছিল দশটা কোশ্চেন তোমাদের স্কোর কত হলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আনসারগুলো এগুলো এখানে দেওয়া রয়েছে আনসারগুলো আমি দিয়ে রাখছি তো এই ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদের কারণ আমিও খুব একটা সময় পাই না যে রেগুলারলি এরকম যে বড় বড় একটা ভিডিও দেব ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার তা তোমাদের পড়াটাকে তোমরা কিন্তু কন্টিনিউ রাখিও যে কেউই হোক কিন্তু একটা সময় যখন পরীক্ষা হবে তোমরা যাতে সেইটা সাফল্যটা যেতে পাও সেই কারণে তো পড়াশোনাকে অবশ্যই একটু করে হলেও কন্টিনিউ জারি রাখিও ওকে তো থ্যাংক ইউ আজকে এইটুকুই রইলো ভিডিও